রাজ্য জুড়ে রেশন কার্ড সংশোধনের ও নতুন কার্ড করার সময়সীমা বাড়িয়ে দিল রাজ্য সরকার। বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেবরা অডিটোরিয়ামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, এখনও বহু মানুষের রেশন কার্ড সংশোধনের কাজ বাকি রয়েছে, তাই পূজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে। রাজ্য জুড়ে রেশন কার্ড সংশোধনের ও নতুন কার্ড করার সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। এতদিন ঘোষণা করা হয়েছিল শুক্রবার পর্যন্ত রেশন কার্ড সংশোধন করা যাবে, কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেবরা অডিটোরিয়ামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, এখনও বহু মানুষের রেশন কার্ড সংশোধনের কাজ বাকি রয়েছে, তাই সরকার আরও সময়সূচি বাড়াবে, পূজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে। তিনি আরও বলেন, অনেকে আছেন 2 টাকা কেজি চাল পান, আবার কে কো অর্ধেক দামে চাল পান, আবার অনেকে রেশন তোলেন না, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে বাঁচিয়ে রেখেছেন। এর প্রকৃত তথ্য আমাদের হাতে আসলে ভালো হয়। যারা রেশন তুলছেন না তাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী কেন ডিলারকে খেতে দেব, এটা বাদ গেলে সেই টাকা রাজ্যের অন্য উন্নয়নমূলক কাজে আসবে। তিনি পরামর্শ দেন, যারা রেশন নিয়মিত তোলেন তাদের জন্য থাকবে এক রঙের কার্ড, আর যারা রেশন তোলেন না তাদের জন্য অন্য রঙের কার্ড করতে।